আখাউড়ায় ইসলামী ব্যাংক কর্নেল বাজার আউটলেট 2021 কুমিল্লা জোনে দ্বিতীয় স্থান অর্জন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাদল আহমদ খান। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আখাউড়া শাখার অধীনস্থ ইসলামী ব্যাংক কর্নেল বাজার আউটলেট 2021 অর্থ বছরের মার্চ টু এপ্রিল অ্যাকাউন্ট ওপেনিংয়ে কুমিল্লা জোনে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আজ অনারম্ভর এক অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংক আখাউড়া শাখার ব্যবস্থাপক জয়নাল আবিদিন ও ম্যানেজার অপারেশন আবদুল্লাহ হিল বাকি কর্নেল বাজার আউটলেটের স্বত্বাধিকারী সাংবাদিক ও লেখক মোহাম্মদ আনিসুর রহমানের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন। স্বত্বাধিকারী সাংবাদিক মোহাম্মদ আনিসুর রহমানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, সত্যি এটা আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের বিষয়। তিনি বলেন, প্রথমেই আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষ ও কুমিল্লা জোন প্রধান মাহবুবে আলম স্যার এবং আখাউড়া শাখার ব্যবস্থাপক জয়নাল আবিদিন স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার সকল স্টাফ শোভানুধ্যায় এবং সকল মূল্যবান অ্যাকাউন্ট হোল্ডারদের, যাদের কারণে আজকে আমাদের এই সাফল্য ও সম্মান অর্জন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার মোহাম্মদ শাহওয়াত উল্লাহ, অ্যাকাউন্ট ওপেনিং অফিসার শফিউল বাশার, ইনভেস্টমেন্ট অফিসার রাশেদুল ইসলাম সহ আরও অনেকেই। আমি সাংবাদিক ও লেখক মোহাম্মদ আনিসুর রহমান, স্বত্বাধিকারী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্নেল বাজার আউটলেট। আমি এই বছর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্নেল বাজার আউটলেট হতে কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা জোনে মার্চ টু এপ্রিল অ্যাকাউন্ট ওপেনিং ক্যাম্পেইনে কুমিল্লা জোনে দ্বিতীয় স্থান অধিকার করেছি। সেজন্য আমি আমার ইসলামী ব্যাংক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমার শুভানুদায়ী এবং বিশেষ করে আমার ভ্যালুয়েবল কাস্টমার এবং অ্যাকাউন্ট হোল্ডার সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সকল স্টাফ এবং সহকর্মী ভাইদের। ইসলামী ব্যাংক একটি ব্র্যান্ড, ব্যাংকিং যদি করতে হয় তাহলে দেশের সর্ববৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংকের সাথেই থাকুন এবং ইসলামী ব্যাংকের সেবা নিন এবং সর্বোপরি সব ধরনের সেবা এবং কল্যাণমূলক কাজের অংশ হিসেবে আপনি ইসলামী ব্যাংকে আসতে পারেন এবং আপনি অন্যকে উৎসাহিত করতে পারেন। সে ব্যাপারে আমি আমাদের আখাউড়া শাখার ম্যানেজার জনাব জয়নাল আবেদিন স্যারকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সার্বক্ষণিক আমাদের সহযোগিতা করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লা জোনের আমাদের জোন প্রধান মাহবুবে আলম স্যার এবং আমার আরেক স্যার, যাকে আমি অত্যন্ত ভালোবাসি, নাজমুল স্যার। তারা সবাই আমাকে অত্যন্ত সহযোগিতা করেছেন, আমার আউটলেটের প্রশংসা করেছেন। মাহবুবে স্যার আমার এই কর্নেল বাজার আউটলেট একদিন ভিজিট করেছেন, আমাদেরকে উৎসাহিত উদ্দীপনা দিয়েছেন। তাদের উৎসাহ উদ্দীপনা এবং আন্তরিকতার কারণে আজ আমি কুমিল্লা জোনে অ্যাকাউন্ট ওপেনিং ক্যাম্পেইনে দ্বিতীয় হতে পেরেছি। সেজন্য আমি আবারও সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম, আমি সাংবাদিক বাদল আহমদ খান, সেক্রেটারি কসবা আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাব, সিনিয়র সভাপতি আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বিশিষ্ট সাহেব আরমিন দলিল লেখক। আমি শুনে অত্যন্ত খুশি হয়েছি, আমার বিআই আনিসুর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লা জোন অ্যাকাউন্ট ওপেনিং ক্যাম্পেইনে 2021 সালে কুমিল্লা জোনে সেরা হয় মানে দ্বিতীয় স্থান অধিকার করেছে। লেখক আমার বিআই লেখক ও সাংবাদিক ইসলামী ব্যাংক কর্নেল বাজারের স্বত্বাধিকারী মোহাম্মদ আনিসুর রহমানকে আমি কসবা আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা, অসংখ্য অভিনন্দন। বিআই, আমি আশা করব আপনার সেবার মাধ্যমে কর্নেল বাজারে প্রতিটি ঘরে ঘরে আপনার সেবার মান পৌঁছবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মনির খান, সভাপতি আখাউড়া পৌরজুবলীগ। কর্নেল বাজার ইসলামী ব্যাংক আউটলেট কুমিল্লা জোনের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উক্ত ব্যাংকের স্বত্বাধিকারী সাংবাদিক লেখক উপজেলা যুবলীগ নেতা আমাদের অত্যন্ত স্নেহের মেধাবী জনাব আনিসুর রহমানকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এই ব্যাংকের কার্যক্রম আনিসুর রহমানের মেধায় আরো এগিয়ে যাবে
তার সমৃদ্ধি কামনা করি। আসসালামু আলাইকুম।